সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত হয়েছে বলে মনে করছে পেন্টাগন। বাংলাদেশের নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি সমর্থনের কথাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। প্রশ্নে জবাবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। ব্যাপক দুর্নীতির কারণে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতি পেন্টাগনের সমর্থন রয়েছে। তাছাড়া অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়ে দুদেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদার কি ধরনের আগাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করছিস? ফেসবুকে একটা পোস্ট অ্যাংরি রিঅ্যাকশন দিছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বইয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়ে দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গটগট করে ছোট বইয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছো আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।